শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, প্রাথমিকে ফের পঞ্চম চালুর তোড়জোড়। দেখুন, আগেই নির্দেশিকা দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে রাজ্যের সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা হবে। এর আগে 2020 সালে রাজ্যের 65,000 প্রাথমিক স্কুলের মধ্যে প্রায় 18,000 স্কুলে পঞ্চমের পঠন পাঠন শুরু হয়। এবার ফের তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলের কাছে পরিকাঠামোগত তথ্য জানতে চাওয়া হয়েছে, বহু স্কুলে তথ্য জমাও দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু প্রাথমিক পঞ্চম শ্রেণী চালু হলে ওই স্কুলগুলোর পড়ুয়া সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্যামলচন্দ্র রায় বলেন, তথ্য ও বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে, পরবর্তীতে যেমন নির্দেশ আসবে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী সমৃদ্ধ প্রাথমিক স্কুলের সংখ্যা আরও বাড়তে চলেছে বলে ধারণা শিক্ষা মহলের। উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলোতে আগে থেকেই পঞ্চম শ্রেণী চালু আছে। এর আগে প্রাথমিক স্কুলগুলোতেও পঞ্চম শ্রেণী চালু ছিল, তবে এরপর বহুদিন পর 2020 শিক্ষাবর্ষ থেকে ফের এই উদ্যোগ নেওয়া হয়। সে সময় জলপাইগুড়ি জেলায় 1209 প্রাথমিক স্কুলের মধ্যে 466 স্কুলে পঞ্চম শ্রেণী চালু হয়। তখনই ধাপে ধাপে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছিল। সেই মতোই কাজ চলছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে শিক্ষা সার্কেলগুলির মাধ্যমে স্কুলগুলোর কাছ থেকে নানা তথ্য গুগল শিটে চাওয়া হয়েছে। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা কত রয়েছে, কতজন স্থায়ী ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন, স্কুলটিতে পঞ্চম শ্রেণী চালু আছে কি না, শ্রেণীকক্ষের সংখ্যা ইত্যাদি জানতে হবে। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজ্যের শিক্ষামহল। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।